সরাসরি আপনাদের নিউজরুমে নিয়ে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, এই লিক হয়েছে, অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে, এটা কিভাবে বোঝা গেল এবং পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে, কতটা সামাল দেওয়া গেল পরিস্থিতি, কি খবর পাচ্ছ রাজশ্রী তুমি? দেখো, অ্যামোনিয়া লিক হয়েছে এটা কিন্তু যারা কর্মচারী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদের সূত্রে স্থানীয় মারফত আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে এই গ্যাসের চরিত্র এবং তার কি উপাদান রয়েছে সেই সম্পর্কে পরিষ্কারভাবে দমকলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ এখনো নির্দিষ্টভাবে কিছু জানায়নি, তবে মহকুমা শাসক তিনি পৌঁছেছেন এবং তার যে বক্তব্য আমরা জানতে পারছি, তিনি বলছেন যে আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ চিহ্নিত করা গেছে মেন ভালভের জায়গাটা, অর্থাৎ যে জায়গা, যে যন্ত্র থেকে বা যে প্ল্যান্টের জায়গা থেকে এই অ্যামোনিয়া গ্যাস বা যে কোনো গ্যাসই হোক না কেন সেটা লিক করছিল, সেই যে মেন ভালভ, অর্থাৎ যে মেন মূল যে জায়গা, সেটাকে চিহ্নিত করা গিয়েছে এবং সেই ভালভটাকে বন্ধ করা হয়েছে, অর্থাৎ সেই জায়গা দিয়ে আর যাতে গ্যাস না বেরোয় সেইটাকে নিশ্চিত করা গিয়েছে, এটা মহকুমা শাসক বলছেন। কিন্তু ওই ভালভের সঙ্গে যে একটা দীর্ঘ পাইপ রয়েছে তার ভেতরে কিন্তু এই ভালভ থেকে বেরোনো গ্যাস এখনও রয়ে গিয়েছে এবং সেই পাইপ থেকে আস্তে আস্তে ওই পাইপের মধ্যে জমে থাকা গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এবং এখনো পর্যন্ত সেই কারণে উদ্বেগ এবং আশঙ্কা কাটেনি, কারণ এই গোটা পাইপটা থেকে জমে থাকা গ্যাসটা কিন্তু এখনো বেরোবে এবং সেটা আরো ছড়াবে এবং তাতে যাতে ফোনে আমরা এই মুহূর্তে চিকিৎসক সুজন বর্ধনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর বর্ধন, যেটা স্থানীয় সূত্রে এবং কর্মচারী যারা ওই কারখানায় কর্মীরা রয়েছেন তাদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস লিক করেছে, মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক এই গ্যাস? অ্যামোনিয়া গ্যাস একটা খুবই ইরিটেন্ট গ্যাস, যে কোনো যদি সাডেনলি এক্সপোজারে আসেন, যেটা মেইন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে সিভিয়ার ব্রঙ্কোস্প্যাজম বলি আমরা, শ্বাসনালীগুলো হঠাৎ করে খুব সংকুচিত হয়ে যাবে, যার কারণে হঠাৎ করে একটা সিভিয়ার শ্বাসকষ্ট, তার সঙ্গে কাশি, আর এই মেইন যেটা আমরা ফেস করি সেটা বলি আমরা রেসপিরেটরি ফেলিওর, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, অক্সিজেনেশন শরীরে যেতে খুব অসুবিধা হয়, এটা অ্যাকিউটলি প্রেজেন্ট করবে, এটা রিয়াকশন, একটা রিয়াকটিভ রেসপন্স হবে, যার কারণে আমাদের সেক্রিশন যেটা ব্রঙ্কিয়াল সেক্রিশন খুব বেড়ে যাবে, আর তার সেটা ইট উইল অ্যাগেইন অ্যাডাপ্ট টু অক্সিজেনেশন ইজ কমপ্লিট, খুব সিভিয়ার। ডক্টর বর্ধন, এইখানে আপনার থেকে জানতে চাইছি, ধরুন যেখানে গ্যাস লিক করছে প্রচুর মানুষের হাঁটাচলা আমরা দেখতে পাচ্ছি, মানে ইনিশিয়ালি তাদের তাহলে কি করা উচিত? দেখুন, প্রাইমারিলি যেটা হওয়া উচিত ওই এরিয়াটাকে ইভ্যাকুয়েট করা উচিত, কারণ কি ইভেন দো যদি লার্জ এক্সপোজার না হলেও ছোট এক্সপোজারও থাকলে সেটা ইমিডিয়েটলি না রিয়্যাক্ট করে পরের দিকে কিন্তু এই গ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পারি, তাই ইমিডিয়েটলি সাইটটাকে ইভ্যাকুয়েট করা উচিত।